হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তা আজ তোমাদের সাথে একটা ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে বুঝতেই পারছো এটা পনিরের একটা রেসিপি। তো এটা একদম ভেজ, মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসই ভেজ। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু প্লেন ভাত দিয়ে তো ভালোই লাগে, বা রাইস জাতীয় যে কোনো আইটেম বলো, বা লুচি পরোটা, স্পেশালি বাটার নান, এগুলোর সাথে তো খুবই ভালো যায়। তো তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে একটু রিফাইন তেল গরম করে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো আদার পেস্ট, টমেটো পিউরি, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। মোটামুটি কষানো কিছুটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত আর চার মগজের পেস্ট। এবার এটাকে আর একটু কষিয়ে নেব, নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে এসছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে যেহেতু পনির তো আর সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তো তার জন্য জল খুব বেশি লাগবে না। যতটুকু গ্রেভি দরকার তার থেকে একটু বেশি পরিমাণে দিলাম। তো মোটামুটি এবার এই ঝোলটাকে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো দেখো এখন ঢাকনাটা খুলে নিলাম, আমাদের গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিউব করা পনিরগুলো দিয়ে দেব। তো আমি এখানে কাঁচা পনিরই দিয়েছি, তোমরা চাইলে পনিরটা হালকা লবণ দিয়ে ফ্রাই করে নিতে পারো, তবে এই সব রেসিপির ক্ষেত্রে কিন্তু কাঁচা পনিরই বেশি ভালো হয়। এবার এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু লো ফ্লেমে হতে দেব, যাতে পনিরের মধ্যে মানে গ্রেভির যে টেস্ট সেটা ঢুকে যায়। তো দেখো মোটামুটি কিন্তু ভালো মতো ফুটে এসেছে, আর গ্রেভিটাও বেশ ভালো মতো ঘন হয়ে এসেছে। তো আজকে আমি এটা মানে নানের সাথে সার্ভ করব, তার জন্য আমি এটা বেশি ঝোল রাখলাম না, মানে একটু ড্রাই গ্রেভি টাইপেরই করব, মানে খুব ড্রাই না, একটু হালকা। তো যার জন্য এরকমই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফ্রেশ ক্রিম, একটু গরম মশলার গুঁড়ো, আর দিতে হবে একটা মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো কাসৌরি মেথি। তো তোমরা চাইলে এক্ষেত্রে একটু বাটারও ইউজ করতে পারো, সেক্ষেত্রেও ভালো লাগে। তো আজকে আমি আর বাটার দিলাম না। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঠিক এরকম থিক থিক করে নামিয়ে নেব। এটাকে এবার আমি গরম গরম সার্ভ করে দেব। তো তোমরা দেখলে আমাদের পনিরের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।